আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আলোচনা করবো হচ্ছে আইনের সংজ্ঞা। আইন বলতে সমাজ স্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক অনুমোদিত নিয়মকানুনকে বোঝায় যা মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে। আইন মানুষের মঙ্গলের জন্য প্রণয়ন করা হয়। আইনের দ্বারা ব্যক্তির সাথে ব্যক্তির, ব্যক্তির সাথে রাষ্ট্রের এবং রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক নির্ধারণ করা হয়। রাষ্ট্র বা সার্বভৌম কোনো কর্তৃপক্ষ কর্তৃক আইন প্রণয়ন প্রয়োগ করা হয়। আইন ভঙ্গ করলে শাস্তির বিধান আছে। আইনের ইংরেজি প্রতিশব্দ ল, যা টিউটোনিক মূল শব্দ ল্যাক থেকে আবির্ভূত হয়েছে। আইন হলো এমন কতগুলো নিয়ম কানুন যা সমাজ কর্তৃক স্বীকৃত ও রাষ্ট্র কর্তৃক অনুমোদিত। অধ্যাপক হল্যান্ডের মতে আইন হলো মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের এমন কতগুলো সাধারণ নিয়ম যা সার্বভৌম শক্তি কর্তৃক প্রযুক্ত হয়। বাংলাদেশের 152 নং অনুচ্ছেদে আইনের ব্যাখ্যা দিয়ে বলা হয়েছে, আইন অর্থ কোনো আইন, আদেশ, বিধি, প্রবিধান, উপআইন, বিজ্ঞপ্তি ও অন্যান্য আইনগত দলিল এবং বাংলাদেশের আইনের ক্ষমতা সম্পন্ন যে কোনো রীতি বা প্রথা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।